ঘুরে দাঁড়ানোর মতো শক্তি, সামর্থ্য, মেধা, আত্মবিশ্বাস এসব কিছুই আমাদের তরুণদের মধ্যে রয়েছে। কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যে পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন সেটা কি আছে? এই যেমন করোনা মহাদুর্যোগ কাটতে না কাটতেই এখন আবার আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশেও দুর্ভিক্ষ হতে পারে, এরকম পরিস্থিতিতে তরুণরা আসলে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে? অবশ্যই এখানে সমস্যার সমাধান রয়েছে, আমরা সেই সমাধানের বিষয় নিয়ে কথা বলতে চাই, আমরা তরুণদের হয়ে আরও নানা বিষয়ে কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা 6:45 প্রচারিত হয়ে থাকে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। আমি কাজ করছি ব্র্যাক ব্যাংকে কমিউনিকেশনস ডিপার্টমেন্টে। আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। এক বছর মাস্টার্স করে আবার আমি গভর্নমেন্ট চাকরিতে জয়েন করছি। এর আগে যারা কাজ করে গেছেন বা কাজ করছে তারা ভয়েস রেইজ করেছে বিধায় আমরা এই জায়গাটা পেয়েছি। আমরা যাদেরকে হিজড়া হিসাবে চিনে থাকি তাদেরকে আমরা বেশি চিনে থাকি বিরক্তির কারণ হিসাবে, কিন্তু তারা বলছেন সমাজ যদি তাদেরকে গ্রহণ করত, তাদেরকে কাজের সুযোগ করে দিত, তাহলে রাস্তায় নেমে তাদেরকে মানুষের কাছে টাকা চাইতে হতো না। বিষয়টি আসলে কতটা সত্য, এটা যে কতটা সত্য সেটা আমরা টের পেলাম একটি মেলায় এসে। ওই মেলায় ট্রান্সজেন্ডারদের একটি স্টল ছিল, সেই স্টলে ট্রান্সজেন্ডারদের মধ্যে আমরা যেসব পেশার মানুষ খুঁজে পেয়েছি সেটা সত্যি অবাক হওয়ার মতো, ধারণা পাল্টে দেওয়ার মতো। সম্প্রতি মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, টিএসসি প্রাঙ্গণে। মেলায় বেশ কয়েকটি স্টল থাকলেও একটি স্টলে এসে সবাই যেন থমকে যাচ্ছিলেন। ওই স্টলে যারা ছিলেন তাদের কেউ ব্যাংকার, কেউ এনজিওর বড় কর্মকর্তা, কেউ সফল উদ্যোক্তা, আবার কেউ উচ্চশিক্ষা শেষ করে বিদেশের কোনো নামিদামি বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি করছেন। কিন্তু তাতে কি খুব অবাক হওয়ার মতো কোনো কারণ আছে? আছে। এখানে বড় বড় পেশার যে কর্মকর্তা কিংবা স্কলাররা এসেছিলেন তারা সবাই ট্রান্সজেন্ডার। সমাজ তাদেরকে হিজড়া হিসাবে চিনে থাকে আর দেখে থাকে তারা রাস্তায় মানুষের কাছে চাঁদাবাজি করে। সেই মানুষগুলোকে মেলায় এসে যখন এরকম বড় বড় পেশায় দেখা যাচ্ছিল তখন সেটা ছিল সত্যি অবাক হওয়ার মতো একটি ঘটনা। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। আর বেসিক্যালি আমি ক্লাসিক্যাল ডান্সার অ্যান্ড আমি কাজ করছি ব্র্যাক ব্যাংকে কমিউনিকেশনস ডিপার্টমেন্টে। আর প্রস্তুতি নিচ্ছি এমফিল এবং পিএইচডির। আর আমার এই যাত্রাপথটা এতটা সহজতর যে ছিল না সেটা আপনারাও খুব ভালো করে জানেন। বিং এ ট্রান্স উম্যান, একজন ট্রান্সজেন্ডার নারীর জন্য বাংলাদেশের মতো জায়গাটা প্রথমেই আমার অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে এবং আমি দীর্ঘ 12 বছর আমি আউট অফ মাই ফ্যামিলি আই ওয়াজ। আমার নার্সিংয়ে ব্যাচেলর ছিল TMSS নার্সিং কলেজ বগুড়া থেকে, তারপর ব্র্যাক জেমস প্রিগান্ট স্কুল অফ পাবলিক হেলথ থেকে আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি। তার আগে আমি 2 বছর চাকরি করছি স্কয়ার হসপিটালের কার্ডিয়াক আইসিউতে। সো দেন ওটা কমপ্লিট করে এক বছর মাস্টার্স করে আবার আমি গভর্নমেন্ট চাকরিতে জয়েন করছি। আর ইন্টারন্যাশনালি আমি একটা সাউথ এশিয়ান সেন্ট্রিক একটা নেটওয়ার্কের সাথে কাজ করি যেটা হোল সাউথ এশিয়াতে আমাদের মতো যারা জেন্ডার মাইনরিটিস মানুষ আছে তাদের রাইটস নিয়ে কাজ করে। আসলে আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। অন্যান্য মানুষ যেভাবে হচ্ছে পরীক্ষাতে যে পরীক্ষা আমরা একইভাবে পরীক্ষা হচ্ছে এর জন্য আমাকে যোগ্যতা প্রমাণ দিতে হয়েছে, কিন্তু আমি যে যোগ্য মানে একটা মানুষ যোগ্যতা থাকলে তো সে পরীক্ষা দিলেই করলো, তার পরীক্ষা হয়ে গেলো। বাট আমি যে যোগ্য এটা বলার জন্য আমাকে বারবার চিল্লাইতে হয়, আমাকে জানান দিতে হয়, আমাকে হয়তো এক্সট্রাভাবে বেশি প্রমাণ করতে হয় যে না আমি পারি, আমাদেরও পারতে হয়, এর জন্য আলাদা প্রমাণ দিতে হয়। মেলায় আসা ট্রান্সজেন্ডারদের মধ্যে ছিলেন সফল কয়েকজন উদ্যোক্তা, কিন্তু কোনোভাবেই তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি, কারণ কথা বললে তাদের এলাকায় তাদেরকে নিয়ে আবারও নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে যাবে যার প্রভাব খুবই ভয়ঙ্কর। সমাজের এরকম আচরণের কারণেই ট্রান্সজেন্ডারদের ছোটবেলাতেই ঘর থেকে বের হয়ে যেতে হয় কিংবা বের করে দেওয়া হয়, এটি তাদের করুণ এক বাস্তবতা। আপনারা নর্মালি ট্রান্সজেন্ডারদের দেখেন যে রাস্তায় ভিক্ষাবৃত্তি করে বা তারা হাততালি দিয়ে টাকা তোলে, এটা আসলে তাদের দোষ না, তাদের পরিস্থিতি বাধ্য হয়ে সেই কাজটা তারা করে। ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়, আমরা কাজ করতে পারছি না, এর বাইরে এত কিছু পরেও যারা যুদ্ধ করে এসেছি, আমরা পড়াশোনা করে চাকরি করছি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, তো এর আগে যারা কাজ করে গেছেন বা কাজ করছে তারা ভয়েস রেইজ করেছে বিধায় আমরা এই জায়গাটা পেয়েছি। তারপরে আমরা
আমাদেরকে বারবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হয়। আমাদের সমাজ এতটাই হিপোক্রেট, এই বার করে দেওয়া একটা বাচ্চাকে বা একটা কিশোরকে বা একটা কিশোরীকে তার জেন্ডার আইডেন্টিটির জন্য বাড়ি থেকে যে বের করে দিচ্ছে, এটা সমাজ কিন্তু খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে। আর ওরকম একটা বাচ্চা যদি কোনো পরিবারে থাকে, তাহলে সেই হোল পরিবার, পুরো পরিবারটাকে একটা কিন্তু সাফোকেশনের জায়গাতে পুরো সমাজ ব্যবস্থা নিয়েছে, যেটা আমার নিজের পরিবারের সাথে হয়েছে। সো আমার কাছে মনে হয় যে একটা যদি অন্ধ বাচ্চা জন্মায় পরিবারে, অটিস্টিক কেউ জন্মায়, বা আরও অনেক অসুখ অনেক কিছু থাকে বা অনেক প্রবলেম থাকে, তাদেরকে তো বাড়ি থেকে বের করে দেওয়া হয় না, একটা অটিস্টিক শিশুকে তো বের করে দেওয়া হয় না। সো হোয়াই একটা ট্রান্সজেন্ডার বাচ্চাকে কেন বা একটা কিশোরকে কেন বা একটা যুবককে কেন একটা যুবতীকে কেন বের করে দেওয়া হবে? সো আমার মনে হয় যে স্টেটের একটা ওই জায়গাতে স্ট্রং রোল আছে, যেটা স্টেট করতে পারে। নো ওয়ান ক্যান রিমুভ এনি ওয়ান ফ্রম দ্য ফ্যামিলি, পরিবার থেকে কোনো বাচ্চাকে বা কাউকে বের করতে পারবে না। নো পাসপোর্ট ভয়েজ নামের একটি সংগঠনের ব্যানারে ব্যারিস্টার ফাতেমা কাজ করছেন ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে। তিনি ট্রান্সজেন্ডারদের নিয়ে মেলায় স্টলটি দিয়েছিলেন। ব্যারিস্টার ফাতেমা তার স্টল নিয়ে এভাবে যে সাড়া পাবেন সেটা তিনিও ভাবতে পারেননি। অনেকেই যেমন আসছে এসে মানে একটা স্টলে এতগুলো ট্রান্সজেন্ডার কেউ হয়তো অ্যাকসেপ্ট মানে দেখেনি, তো থামছে কিন্তু সবাই আমাদের স্টলটাতে, সে জিজ্ঞেস করছে এবং আমরা কিছু জিনিস বিক্রি করি, মানে ওদের জন্যেই, এটা এম্পাওয়ারমেন্টের জন্য ওরাই কিছু জিনিস খাবার দাবার বিক্রি করছে। তো আমার কাছে আজকে স্পেশালি খুব ভালো লেগেছে, বিকজ আমার মনে হচ্ছে মানে একটা কেমন জানি একটা ভেরি পজিটিভ ভাইব এসে কিন্তু সবাই কথা বলছে ওদের সঙ্গে, এবং সবাই বড় বড় ব্যাংকে ইউনিলিভারে কাজ করছে। তো অনেকে একটু আগে একটা আন্টি আসছিল, উনি কিন্তু একটু অবাক হয়ে জিজ্ঞেস করছিল যে ওদেরকে কি তোমরা সাপোর্ট করেছো বা কীভাবে করেছো। আমরা অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেশনটা করি, ওরা কিন্তু সবাই গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, তো এরকম আমাদের অনেক মানুষ আছে কিন্তু ওরা গ্রাজুয়েশন করেও মাস্টার্স করেও কেউ কিছু করে নেই, ওই একটা গুরুর আন্ডারে চলে যেতে হয়, ক্যাম্পের আন্ডারে চলে যেতে হয়, বিকজ ওই অ্যাকসেপ্টেন্সটা ওদের সোসাইটিতে নেই। তো আমাদের প্রতিষ্ঠান থেকে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটাই আমাদের চেষ্টা, যাতে আমরা আরও মানুষদেরকে এরকম মানে কো এক্সিস্ট করতে পারে যাতে একটা ভালো সোসাইটিতে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশও দুর্ভিক্ষ হতে পারে। দুর্ভিক্ষের সবচাইতে ভয়ঙ্কর দিকটি হলো যে ওই সময়ে চরম খাদ্য সংকট দেখা দেয়। দেখা যাচ্ছে যে আপনার টাকা আছে কিন্তু আপনি বাজারে গিয়ে খাদ্যপণ্য খুঁজে পাচ্ছেন না, আবার যাও পাচ্ছেন সেটা আবার আপনার সামর্থ্যের বাইরে। এখানেই বিশেষজ্ঞরা সবাইকে, বিশেষ করে তরুণদেরকে পরামর্শ দিতে চাচ্ছেন। তারা বলতে চাচ্ছেন তরুণদেরকে এমনভাবে কৃষি উৎপাদনে যেতে হবে যেখানে তারা নিজেরাই নিজেদের খাদ্যের যোগান নিশ্চিত করতে পারে, এবং ওই কৃষি উৎপাদনে যতটা সম্ভব আমদানি নির্ভরশীলতা কমাতে হবে। যুদ্ধের বৈশ্বিক পরিস্থিতিতে যে দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে সেটি কল্পনা করাও কঠিন। ওই অবস্থায় আপনি তাহলে কি করবেন? কোনো খাদ্যপণ্য না কিনে শূন্য হাতে বাড়ি ফিরবেন? এখানেই কৃষি গবেষকদের বিশেষ পরামর্শ যে খাদ্য সংকটের সময় কোনোভাবে বাজারের উপর পুরোপুরি নির্ভর করা যাবে না, সেজন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে তরুণদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ সমাধান বলা যেতে পারে, এটা একটা মেইন সমাধান। আমার বাজারে সবজি কম থাকুক, যদি আমার ছাদের প্রোডাকশনটা কিছু থাকে, কিছু তো সাপ্লাই, কিছু তো আমার সাপোর্ট দিবে। একবারে না থাকার থেকে তো থাকা ভালো। আমার যখন বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়। আমরা যদি প্রত্যেকে আমাদের ছাদটা আমরা ব্যবহার করি, আমাদের বারান্দাটা, বাড়ির আঙ্গিনাটা, এখন আরও পদ্ধতি এসেছে হাইড্রোপনিক পদ্ধতি, মাটি ছাড়া, আমার মাটি নেই, সমস্যা নেই, আমি হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করতে পারছি, ফল চাষ করতে পারছি, সেটা কিন্তু অনেক সাপোর্ট করবে। এবং আমার যদি আমরা প্রত্যেকে এগিয়ে আসি, হোপসো আমরা দুর্ভিক্ষ নাও দেখতে পারি যদি আমরা এগিয়ে আসি। যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যেখানে ধারণা করা হয় খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, সেখানে কেন খাদ্য সংকট হতে যাবে এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকতে পারে। দ্বিধার কারণে খাদ্য সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়ার বিষয়ে এক ধরনের উদাসীনতাও দেখা দিতে পারে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন গবেষকরা। সব কিছুর উৎপাদন কিন্তু আমাদের এই ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষকে খাওয়ানো কিন্তু কঠিন হয়ে যায়।
চালে সম্পূর্ণ, কিন্তু আমাদের যে মশলা জাতীয় আছে, যেমন তেল আছে, আমরা তেল পাম তেল আমরা এটা আমদানি করি, সয়াবিন তেল আমদানি করি, পুরোটাই আমদানি নির্ভর। আমাদের স্পাইসেস ক্রপ যেগুলো আছে তার মধ্যে পেঁয়াজ, আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা আমদানি নির্ভর, আমাদের এখানে উৎপাদন সাফিসিয়েন্ট হয় না। শাক সবজিটা যেটা, সেটা আমাদের লোকাল ডিমান্ডটা কিছু ফুলফিল করে, কিন্তু ফলের ক্ষেত্রেও আমরা অনেকটাই আমদানি করি। আমাদের বাজারে যদি দেখেন আমাদের বিদেশি ফলে পরিপূর্ণ থাকে। দুর্ভিক্ষের যদি আমাদের রিজার্ভ যদি কমে যায় বা আমাদের যদি কোনো কারণে আমরা বাইরে থেকে আমদানিটা কম হতে মানে কম করতে হয়, তাহলে আমাদের দেশীয় প্রোডাকশনটা আমাদের অবশ্যই বাড়াতে হবে, এক্ষেত্রে কোনো বিকল্প নেই। মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশের এখন শক্ত অবস্থা। সেখানেও দেখা যাচ্ছে দুর্ভিক্ষ বা খাদ্য সংকট আসার আগেই এক ধরনের অনিশ্চয়তা চলছে বিশ্ববাজারে মাছের খাবার বা ফিশ মিলের দাম ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে। এক্ষেত্রে দেশীয় বিকল্প কি কোনো ব্যবস্থা করা যেতে পারে না? ফিশ মিলের বিকল্প কি হতে পারে? বিকল্প তো আমার দেশেই আছে। আমাদের দেশে যেই পরিমাণ মাছ হয়, আমরা যেভাবে মাছ খেয়ে থাকি, এই মাছ যখন প্রসেস হয় বাজারে কাটাকাটি হয়, একটি অংশ ফেলে দেই আমরা। মাছের বাজারের এই বর্জ্যটাকে যদি আমরা মাছের খাদ্যের উপাদান হিসেবে ব্যবহার করতে পারি, বিদেশ থেকে আমাকে ফিশ মিল আমদানি করতে হবে না। যদি কোনো বেকার যুবক এই ধরনের কোনো উদ্যোগ নিতে চায়, ছোট আঙ্গিকে নিবে এবং প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিবে। আপনি জানেন যে ট্যাঙ্কের ভিতরে সহজে মাছ চাষ করা যায়, আমরা বায়োফ্লক পদ্ধতিতেও বলেছি, কিন্তু এটি একটি এস্টাবলিশ বা সারা বিভিন্ন দেশে ব্যবহার করছে, আমরা অনেকে সেটা ফেইলিওর হচ্ছি প্রযুক্তিটা সম্পূর্ণরূপে না জানার কারণে। আমরা ইনডোরে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারি অল্প জায়গায়, কিন্তু আমি সবাইকেই নতুনদেরকে সাজেস্ট করব, আপনারা যে এই মাছটি খুব সহজে করা যায়, তেলাপিয়া মাছ, যার খাদ্য খরচ কম, যেই খাদ্যটি আপনি নিজে তৈরি করতে পারবেন, যেই খাদ্যটি এই যে বাজারের উচ্ছিষ্ট অথবা আমার চারপাশে পাওয়া যায় এমন উপাদান দিয়ে তৈরি করতে পারবেন, সেই মাছটি করবেন। আপনি শিং মাগুর পাবদা গুলশা করতে গিয়ে উচ্চ মূল্যের খাবার কিনে আপনি লাভবান হবেন না। মাছের খাবার যেমন আমদানি নির্ভর, ঠিক একইভাবে বাণিজ্যিক গরু ছাগল কিংবা হাঁস মুরগির জন্য যে ফিড সেটাও আমদানি নির্ভর। বিশ্ববাজারে এসব ফিডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে রীতিমতো সংকটে পড়তে হচ্ছে লাইফস্টক সেক্টরের উদ্যোক্তাদের। এই ক্ষেত্রে তরুণরা দেশীয় ফিডের উপর নির্ভর করে লাইফস্টক সেক্টরকে যদি নতুনভাবে চিন্তা করতে পারেন, তবে খাদ্য সংকটের কঠিন এই সময়ে ভালো কিছু ফল পাওয়া যেতে পারে বলে মনে করছেন ডেইরি সায়েন্সের এই শিক্ষক। আমাদের লাইভ স্টককে টিকিয়ে রাখার জন্য যে যখন ক্রাইসিস শুরু হবে, যদি এরকম ক্রাইসিস চলে আসে, তখন কিন্তু ফিডের ক্রাইসিসটা মানুষের পাশাপাশি অ্যানিমেলের জন্য প্রযোজ্য হবে। তো আমরা তখন স্থানীয় পর্যায়ে যে ঘাসগুলো অলরেডি উৎপাদিত হচ্ছে এদেরকে বিকল্প হিসেবে ব্যবহার করে আমাদের উৎপাদনটা স্বাভাবিক রাখতে পারি কি না, যেমন দুধ অথবা আমাদের মাংস উৎপাদন যদি আমরা স্বাভাবিক রাখতে পারি, তাহলে এটি হ্যাঁ লোকালি আমাদের পক্ষে এটি সম্ভব। আমরা যদি এখন থেকে প্র্যাকটিস করি যে হঠাৎ করে আমরা কিন্তু একটা লাইভ স্টকের তার ফিড প্যাটার্নটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এখন থেকে যদি আমরা কিছু বিকল্প ওয়েতে তৈরি করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই বিপর্যয়টা আমরা কিছুটা হলেও মোকাবেলা করতে পারবো। এই সময়টাতে ছোট ছোট আকারের ছোট ফার্ম করা যেতে পারে, যেমন ডেইরি ফার্মটি একটু লং টার্ম প্রসিডিওর, এখন শুরু করলে সে এটা কন্টিনিউ করতে পারবে, আমরা যে ক্রাইসিস প্রজেকশন করছি সেটা কন্টিনিউ করতে পারবে। ছোট ছোট আকারে বিফ ফার্মিং করতে পারে, যে ছোট ছোট আমার কাউ ক্যাটেল নিতে পারে, অথবা কেউ কেউ আমি মনে করি যে গোট রিয়ারিং করতে পারে এক্ষেত্রে, এবং পোলট্রি বিজনেসটাও কিন্তু এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ছোটো ছোটো। যে কোনো দুর্ঘটনা যে কোনো সময়ে তাৎক্ষণিক মোকাবেলা করা, এটা হচ্ছে আমাদের কিকবক্সিং এবং ট্রেনিংয়ের মূল মন্ত্র। এবং যখন এই ফোনটা চিন্তায় হয়, আমি কিন্তু একটু সময়ের জন্যও কিন্তু দ্বিধা করিনি। কিকবক্সার লাবণী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়ে যতটা না আলোচিত হয়েছেন, তার চাইতে বেশি আলোচিত হয়েছেন একজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলার কারণে। ওই ঘটনার মাধ্যমে আমরা দেখেছি যে কিকবক্সার লাবণী পারদর্শিতা এবং চর্চার মাধ্যমে নিজেকে কীভাবে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলেছেন। আর এখানেই লাবণী সমাজের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান, যে বার্তা নারীদেরকে আত্মবিশ্বাসী করে তোলে, যে বার্তা
সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলে। জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে ট্রেনে করে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন লাবণী। মজার ব্যাপার হলো, ওই যাত্রাপথেই তাকে কিকবক্সিংয়ের পারদর্শিতা দেখাতে হয়েছিল একজন ছিনতাইকারীর সাথে। ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা হই বঙ্গবন্ধু 13তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য। ওই সময় টঙ্গী স্টেশনে আমরা যখন যাই, ট্রেনটা তখন থামা অবস্থা। ছিনতাইকারী কী করছে, মানে আমার ফোনটা ধরে টান দিছে। আর ওই দিন ঘূর্ণিঝড় সিতরাং ছিল, এই জন্য সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল। আর আমাদের ট্রেনের জানালার 3/4 অংশ নামানো ছিল, অল্প একটু খোলা ছিল। এর মধ্যে থেকে ছিনতাইকারী ফোনটা হাত দিয়ে, মানে হাত দিয়ে টান দিয়ে নিছে। আমি কী করছি, ওই জানালার যে অল্প অংশটুকু খোলা ছিল ওইখান দিয়ে লাফ দিছি। লাফ দেওয়ার সাথে সাথে আমি ছিনতাইকারীর পেছনে দৌড়ে গেছি। প্রায় 0.5 কিলোমিটার যাওয়ার পরে আমি দৌড়াইতেছি, এর মধ্যে ছিনতাইকারী কী করছে, এক জায়গায় বসে পড়ছে, লুকায় পড়ছে, মনে করছে আমি দেখবো না। কিন্তু আমি ফরচুনেটলি দেখে ফেলছি। দেখে ফেলার পরে আমি ধরতে নিছি, এরপর আবার দৌড় দিছি। আমি আবার দৌড়ে গেছি, দৌড়ে যাওয়ার পরে একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারি টপকাইতে চাইছিল ছিনতাইকারী। তখনই আমি ওর পা ধরে টেনে নামাইছি। নামানোর পরে 2-3 ঘুষি মুখে দিছি, পরে ফোনটা নিলাম। নেওয়ার পরে তো আরও 2-3 লাথি ঘুষি দিলাম। দেওয়ার পরে ট্রেনের কাছাকাছি নিয়ে আসছি, এর মধ্যে আরও লোকজন ছিল, তারাও মাইর ধর দিছে। এরপরে জিআরপি পুলিশ ছিল, তারা এসে বলছে যে আমাদেরকে দিয়ে দেন, আমরা এই বিষয়টা দেখব। যে কোনো দুর্ঘটনা যে কোনো সময়ে তাৎক্ষণিক মোকাবেলা করা, এটা হচ্ছে আমাদের কিকবক্সিং এবং ট্রেনিংয়ের মূল মন্ত্র। এবং যখন এই ফোনটা চিন্তায় হয়, আমি কিন্তু একটু সময়ের জন্যও কিন্তু দ্বিধা করিনি। আমি জানালা দিয়ে লাভ দিছি, কারণ আমার কথা হয়েছে যে আমার ছিনতাইকারীকে ধরতে হবে এবং আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল। ছিনতাইকারীকে যেভাবে লাবণী সাহসিকতার সাথে ধরে ফেললেন, তাতে সবার আগ্রহ তৈরি হয় তাকে নিয়ে। এই সেই লাবণী যিনি কিকবক্সিংয়ে ব্ল্যাক বেল্ট হোল্ডার, এই সেই লাবণী যিনি কিকবক্সিংয়ের জাতীয় প্রতিযোগিতায় ডাবল গোল্ড মেডেলিস্ট। আমার মতে প্রত্যেক নারীরই কিকবক্সিং শেখা উচিত। নাচ গান সবাই করতে পারে, আর নাচ গান শেখা ভালো, কিন্তু কিকবক্সিংটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। কারণ আমাদের রাত বিরেতে বের হইতে হইলে আমাদের দেখা যায় বাবা ভাই অথবা স্বামীকে নিয়ে বের হইতে হয়। নিজেদের কোনো সেফটির বিষয়টা মাথায় আগে খেয়াল রাখতে হয়। সো আমার মতে আমরা যদি কিকবক্সিং শিখি, তাহলে আমাদের আর কারোর দরকার হবে না ইনশাল্লাহ। আমরা নিজেরাই নিজেদেরকে মানে সেফ করতে পারবো। এমন একজন কিকবক্সার বাস্তব জীবনে কোনো অন্যায় দেখে ভয় পেয়ে যাবেন, সেটা কী করে হয়? ময়মনসিংহ শহরে যখনই লাবণী ইফটিজিংয়ের শিকার হয়েছেন, তখনই ইফটিজারদেরকে দেখতে হয়েছে লাবণীর কিকবক্সিংয়ের পারদর্শিতা। মার্কেটে যখন যাই বা রাস্তায় যখন চলাফেরা করি, তখন হয় ঘটে দেখা যায় পাশ থেকে কেউ একজন আসছে, কোনো একজন ছেলে জাস্ট ধাক্কা মেরে দিছে। সো আমার কথা হচ্ছে, আমি হাঁটছি, সেও হাঁটছে, রাস্তা আছে, কেন শুধু এসে ধাক্কা দিবে? এরকম ঘটনা ঘটেছে মার্কেটে যখন যাই, তখন তাকে ধরে দিয়েছি আলহামদুলিল্লাহ। লাবণীর সাথে কথা বলতে গিয়ে জানা গেল, কিকবক্সিংয়ে তিনি জাতীয় পর্যায়ে এত যে সাফল্য পেয়েছেন, তার মূল প্রেরণা তার স্বামী। মজার ব্যাপার হলো, এই কিকবক্সিং তিনি শুরুই করেছেন বিয়ের পর। আসলে কিকবক্সিংয়ে আসার মূল প্রেরণা হচ্ছে আমার স্বামী। আমার বিবাহ হয়েছে 2015, আমি কিকবক্সিংয়ে যোগদান করেছি 2018। এবং আমার স্বামীর অনুপ্রেরণার জন্যই আমার এখানে ভর্তি হওয়া। আমি ছোটোবেলা থেকে নাচ করেছি, কিন্তু আমার স্বামীর কথা হচ্ছে, বর্তমান যে পরিস্থিতি, তোমার নিজেকে আত্মরক্ষা করার জন্য হলেও কিকবক্সিং শেখা উচিত। আমি গর্বিত, আমি ওকে আমার ইচ্ছায় ওকে ভর্তি করেছিলাম 4 বছর আগে ভর্তি করিয়েছিলাম। তো এই অল্প সময়ের মধ্যে যে সফলতা অর্জন করেছে, এতে আমি আসলেই আমি গর্বিত। তার যে বক্তব্য যে সকল নারীরাই কিকবক্সিংয়ে আসুক নিজেদের আত্মরক্ষার জন্য, আমি আশা করব যে ওর মাধ্যমে এই বিষয়টা আগায় যাবে।
সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য ভালো কিছু অর্জন করতে চান কিক বক্সার লাবণী। ওকে জিজ্ঞেস করছিল যে তোমার ওয়াইফের কি দোষ ছিল, কেন তুমি ওকে ডিভোর্স দিছো, বলছে আমি নাকি রান্না করতে পারি না, আমি মাছ কাটতে পারি না। তাদের ইস্যু ছিল জানেন কি, তাদের ইস্যু ছিল যে আমি কালো, আমি দেখতে কালো, আমার গায়ের রং সুন্দর না। আমরা এখন যেখানে যাব সেখানে নারীদের গল্পগুলো কম বেশি একই রকম। এই যেমন একজন নারীর গল্পটি ছিল এরকম যে তার ডিভোর্সের কারণ ছিল তিনি ভালো মাছ কাটতে পারেন না কিংবা রান্না করতে পারেন না। আবার আরেকজন নারীর গল্প ছিল এরকম যে তার ভালো লাগার মানুষের সাথে শেষ পর্যন্ত তার বিয়ে হয়নি কারণ তিনি তথাকথিত ফর্সা নন। এই ভুক্তভোগী নারীদের গল্প এখানে কি শেষ হয়ে যাচ্ছে? না, শেষ হয়ে যাচ্ছে না, কারণ তারা নিজেদেরকে অসহায় মনে করেন না। অসহায় মনে করেন না বলেই তারা আজ নিজেদের শক্তিতে ঘুরে দাঁড়াতে পেরেছেন। অনেক কষ্ট ছিল, আমাকে মারতো, আমি আমার পরিবারকে বলতাম, আমার পরিবার ফোন করে বলতাম, মাঝে মধ্যে আমার ফোনও ধরতে দিত না, আমার পরিবারকে ফোন করে বলতাম যখন আমার পরিবার বলতো যে না থাক, তুমি তো এতদিন থাকুনি, শ্বশুর বাড়িতেই প্রথম থাকছো, তো একটু মানায় নাও, মানায় নাও, ব্যাপার না। নারায়ণগঞ্জের জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে সাদলিনের মতো আরও অনেক নারী আছেন যাদের গল্পগুলো মিশে থাকে চোখের পানিতে। তবে আমরা সাদলিনের গল্প দিয়ে শুরু করতে চাই। তিনি বলছিলেন, নির্মম নির্যাতনের শিকার হয়েও তাকে সব কিছু মেনে নিতে বলা হয়েছিল। মেনে নেওয়ার শুরুটা ছিল বিদেশ ফেরত স্বামীর যৌতুক চাওয়ার মধ্য দিয়ে, আর শেষটা হলো মারধর ও ডিভোর্স লেটার পাঠানোর মধ্য দিয়ে। না, এখানেই শেষ না। ডিভোর্স লেটারের বিরুদ্ধে সাদলিন যে আইনগত ব্যবস্থা নেবেন সেই সুযোগও তিনি পাননি, কারণ তিন মাসের মাথায় তার স্বামী ঠিকই আরেকটি বিয়ে করে ফেলে। ছোটবেলায় একটা ধাক্কা পাইছে, আব্বু মারা গেছে, সেটা দেখছি, তারপরে আবার ধাক্কাটা, মানে ডিভোর্স লেটার যেদিন আসলো সেই ধাক্কাটা, তারপরে আবার আরেক ধাক্কাটা হচ্ছে, মানে শুনছি কান দিয়ে যে মানে সে বিয়ে করে ফেলছে, মানে তিন মাসও সে মানে ওয়েট করে নাই, সে আরেকটা বিয়ে করে ফেলছে। ওকে জিজ্ঞেস করছিল যে তোমার ওয়াইফের কি দোষ ছিল, কেন তুমি ওকে ডিভোর্স দিছো, বলছে আমি নাকি রান্না করতে পারি না, আমি মাছ কাটতে পারি না। তখন বলছে উকিল যে একটা মেয়ে রান্না করতে পারে না বলে, মাছ কাটতে পারে না বলে কি তুমি তাকে ডিভোর্স দিয়ে দিবে? কেমনি কি গুলো আমার ওই দিনগুলো কোথাও মনে পড়লে, মানে কলেজটা ফেটে যাচ্ছে, তারা কি করছে আমার সাথে, আমাকে কি টর্চার গুলো করছে। নিজেদের সাথে ঘটে যাওয়া নির্মম এসব ঘটনা যারা প্রকাশ্যে বলতে চেয়েছিলেন তাদের আরেকজন কণিকা। তার ভালো লাগার মানুষের সাথে বিয়ের সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কণিকা জানতেন না সেই ভালো লাগার মানুষের সাথে বিয়ে যেন না হয় সেজন্য সব আয়োজন আগে থেকেই ঠিকঠাক করে রাখা হয়েছিল, কারণ তার অপরাধ তার গায়ের রং ফর্সা নয়। সেটা বাস্তব প্রমাণ আমি। 2018-র দিকে আমার একটা জীবনে অনেক খারাপ মুহূর্ত কেটেছে, সেটা বলা যায় যে আমার বিয়ে ঠিক হয়েছিল আমার পছন্দের মানুষের সাথেই, এবং টোটালি সেটা দুই ফ্যামিলির মতামতেই বিয়ে ঠিক হয়েছিল। এখন ঠিক হওয়ার পরে যে তারা আমার সাথে প্রতারণা করবে সেটা আমি বুঝতে পারিনি। তাদের ইস্যু ছিল জানেন কি, তাদের ইস্যু ছিল যে আমি কালো, আমি দেখতে কালো, আমার গায়ের রং সুন্দর না, এটা একটা ইস্যু। হয়তো সে আমাকে চায়নি, কিন্তু বা তারা আমাকে চায়নি, তাদের বাড়ির বউ হিসেবে তাদের প্রথম শর্ত ছিল যে তাদের বাড়ির বউ হতে হবে ফর্সা গায়ের রং। কিন্তু যখন নাকি আমার ফ্যামিলিকে ম্যানেজ করেছিল, বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিল, তখন কিন্তু তারা সেই দিকটা উপস্থাপন করেনি বা তুলে ধরেনি, বিয়ে ভাঙার জন্য তাদের এই অজুহাত ছিল। তো আমি একটা মেয়ে হিসেবে যে আমার গায়ের রং কালো নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে, সেটা আসলে কি বলবো, কথা শুনতে হয়েছে না, সেই মুহূর্তে মানে হয়েছিল, এখনো হচ্ছে, এখনো যে মানে আমি 2022-এ দাঁড়িয়ে আছি, এই 22-এ দাঁড়িয়েতেও কিন্তু আমার জন্য যে আমার প্রস্তাব বা আমার বোনের জন্য যে প্রস্তাব আসছে, আমাকে আশেপাশের অনেক মানুষের জন্য যে আসছে যারা নাকি গায়ের রং নাকি শ্যামবর্ণ বা কালো, তাদেরকে বর্ণবাদের শিকার হতে হচ্ছে। সাদলিন কিংবা কণিকা হতাশ হয়ে গল্পের শেষ করতে পারতেন, কিন্তু তারা সেটি করেননি। জীবনের গল্পকে তারা নিয়ে গেছেন
ভিন্ন দিকে। চিন্তা ভাবনা করলাম যে আমার কিছু করা দরকার, একটা কোর্স কমপ্লিট করি বিজনেস ম্যানেজমেন্ট। সেই বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করেই হচ্ছে আমি ওখান থেকে যে ভাতাটা আসে সেই ভাতাটা দিয়ে হচ্ছে আমি একটা বিজনেস শুরু করি। তারপর হচ্ছে অনলাইনে একটি পেজ খুলি, আমার পেজের নাম হচ্ছে ক্ষুদ্রতারার মেলা বাই সাদলিন ইসলাম। আমি তো নারায়ণগঞ্জে অনেক গ্রুপ আছে, গ্রুপের সাথে হচ্ছে আমি মেলা করি, ওরা হচ্ছে অর্গানাইজ করে, তাদের সাথে আমি মেলা করি। আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি একজন স্বাবলম্বী। একটা ট্রেনিংয়ের সুযোগ পাই, সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের, এবং ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং করে সরকারের কী বলবো সরকারের পরিচালিত মহিলা বিশ্বকুতি দপ্তর থেকে যে একটা কোর্স করেছি, এই কোর্সের মাধ্যমে আমি আমার নিজেকে আরও বেশি প্রফেশনাল করতে পেরেছি এবং আমি আমার সেই কাজগুলো এখন চালিয়ে যাচ্ছি। প্রশিক্ষণ নিয়ে এখানে স্বাবলম্বী হওয়া এই নারীরা তাদের জীবনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো মনে করতে চান না, বরং কিছু উপলব্ধি তারা শেয়ার করতে চান। তারা তাদের অভিজ্ঞতায় দেখেছেন, একজন বিবাহিত নারী যখন অবহেলা আর নির্যাতনের শিকার হয় তখন তার পাশে শেষ পর্যন্ত কেউ থাকে না। সংসারে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করে আজকে এই পথে আসছি, কারণ মেয়েরা যখন অবহেলিত হয়ে যায় সংসারের কাছে তখন পৃথিবীর কোথায়ও তারা দাঁড়াইতে পারে না, তখন তাদের একটা রাস্তা খুঁজে নিতে হয়। তাই আমিও আমার এই রাস্তাটা খুঁজে নিয়ে আজকে আমি 80 দিনের কোর্স করে আমি ওখান থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকার সাথে আমি কিছু টাকা দিয়ে আজকে আমি একটা বিউটি পার্লার দিয়েছি। সেই পার্লারে মোটামুটি আমার সংসার মোটা ভালোই চলতেছে এবং আমার হাত ধরে অনেক মেয়েরা এ কাজে স্বাবলম্বী হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার একটি বিশেষ কর্মসূচি হল নির্যাতনের শিকার নারীদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা। এই কর্মসূচির অংশ হিসাবে অনেক নারী এখানে এসেছেন প্রশিক্ষণ নিতে। যারা নির্যাতিত তারাই যে শুধু ছুটছে তা না, যারা নির্যাতিত না তারাও কিন্তু এখন এই ব্যাপারটা জেনে গেছে যে স্বাবলম্বী হতে পারাটা একটা অনেক বড় ব্যাপার তার লাইফে। সো আমাদের অনেক স্টুডেন্টরাও আসছে যারা হয়তো নির্যাতিত না, যারা নির্যাতিত অবহেলিত, যারা অনেকে ডিপ্রেশনে চলে যায়, এরকম অনেক স্টুডেন্টরা আমাদের আছে। যেমন বর্ণবাদের শিকার, তাকে টিচ করা হয়েছে, সে এসে আমাদের এখান থেকে শিক্ষা পেয়ে এখন স্বাবলম্বী। যেমন একটা মেয়েকে তার হাজবেন্ড তার বাচ্চা সহ ফেলে চলে গেছে, সে এখন স্বাবলম্বী, সে এখন তার নিজের এবং তার বাচ্চার যে আর্থিক যোগান সেটা সে দিতে পারছে। প্লাস কোনো মহিলা যারা যাদের হাজবেন্ড ইনকাম করতে পারে না, তারা এসে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এবং এমনও আমাদের স্টুডেন্ট আছে যারা এখন মেলার জন্য মানে আয়োজন করে, তারা মেলা আয়োজন করে, তারা এরকম একটা উদ্যোক্তা হয়ে গেছে এখন, অনেক মানুষকে নিয়ে তারা মেলার আয়োজন করে তাদেরকে উদ্যোক্তা বানাচ্ছে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্য শক্তির উপর।